এবছর 11 লক্ষের ওপর ছিল মাধ্যমিক পরীক্ষার্থী। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেন প্রায় 7.5 লক্ষ। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মিলিয়ে 20 লক্ষের কাছাকাছি পড়ুয়া, পাশাপাশি রয়েছে প্রাথমিক স্তরের পড়ুয়া। প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য নতুন সিলেবাস তৈরিতে হাত দিল শিক্ষা দপ্তর। শুক্রবার বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে সিলেবাস কমিটির বৈঠক বসে। সূত্রের খবর, 22 জন সদস্য 9 জন মেন্টরকে নিয়ে তৈরি হয়েছে কমিটি। প্রতিটি বিষয়ে রাখা হয়েছে 1 জন করে মেন্টর, তার অধীনে কয়েকজন শিক্ষক থাকছেন। স্কুল শিক্ষকদের পাশাপাশি অধ্যাপকদেরও রাখা হয়েছে কমিটিতে। কমিটির সদস্যরা পাঠ্যপুস্তক দেখে সিলেবাস সম্পর্কে মতামত জানাবেন। প্রায় 1300 স্কুলে সমীক্ষা করে দেখা হবে ইতিমধ্যে যে সিলেবাস ছিল তার ইতিবাচক এবং নেতিবাচক দিক। সূত্রে খবর, এদিনের বৈঠকে দ্রুততার সঙ্গে কাজের বার্তা দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আধুনিক সিলেবাস তৈরি করাই লক্ষ্য। এমন সিলেবাস তৈরি করতে হবে যাতে সর্বভারতীয় পরীক্ষায় বাংলার পড়ুয়ারা ভালো ফল করতে পারে। 2011 সালে প্রথমবার শিক্ষামন্ত্রী থাকাকালীন সিলেবাস পুনর্গঠনে হাত দেন ব্রাত্য বসু। দ্বিতীয় দফা শিক্ষামন্ত্রী হয়ে ফের নতুন সিলেবাস তৈরিতে নজর দিলেন তিনি। নতুন শিক্ষানীতি আসতে চলেছে রাজ্যে। উচ্চ মাধ্যমিক এবার 2টি সেমিস্টারে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কি পরিকল্পনা? রাজ্যের শিক্ষানীতি ঠিক করা নিয়ে সরকারের তৈরি কমিটি, আগামী শুক্রবার এই কমিটির বৈঠক রয়েছে। এবার থেকে 2টো সেমিস্টারে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তার সাথে 5ম থেকে 12ম শ্রেণী পর্যন্ত সিলেবাসে আসবে আমূল পরিবর্তন। নতুন শিক্ষানীতি হতে চলেছে আমাদের রাজ্যে, কেন্দ্রীয় শিক্ষানীতির সাথে তাল মিলিয়ে আমাদের রাজ্যে নতুন শিক্ষানীতি হতে চলেছে, যেখানে সিলেবাস কম থাকবে, পড়ুয়াদের উপর চাপও কম পড়বে, তার সাথে বেশি নম্বর পাওয়ারও সুযোগ থাকবে। দিল্লি বোর্ডের পড়ুয়াদের সাথে প্রতিযোগিতায় দৌড়ানো সহজ হবে এই শিক্ষানীতি। তো বন্ধুরা দেখো, ইতিমধ্যে কিন্তু যে বিষয়টি তোমরা দেখলে নিউজ চ্যানেলে, দেখলে যে নতুন শিক্ষানীতি হতে চলেছে, বছরে 2বার করে হতে পারে উচ্চ মাধ্যমিক। হ্যাঁ বন্ধুরা, এমনটাই কিন্তু খবর। আর যদি 2বার করে উচ্চ মাধ্যমিক হয় তাহলে কিন্তু তোমাদের সব থেকে বেশি লাভ হবে বন্ধুরা। হ্যাঁ, বছরে 2বার উচ্চ মাধ্যমিক মানে উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষা 2টো সেমিস্টারে হবে, 1টা এবং 2টো সেমিস্টারে হবে। এতে কিন্তু তোমাদের সুবিধা হবে, নম্বর বেশি তুলতে পারবে। এবং নতুন নতুন যে শিক্ষানীতি আসতে চলেছে এই নিয়ে কিন্তু আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাথে যে 10 জনের বা 20 জনের যে কমিটি তৈরি করা হয়েছিল নতুন শিক্ষানীতি নিয়ে, সেই কমিটি কিন্তু সুপারিশ দিয়ে দিয়েছে এবং কমিটির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে নতুন শিক্ষানীতি কেমন হতে চলেছে, কি বৃত্তান্ত, কি না কি। এই নিয়ে কিন্তু সমগ্র বিষয় নিয়ে যে নোটিশ বা সরকারিভাবে যে ঘোষণা, সেটা কিন্তু খুব শিগগিরই হতে চলেছে। নতুন শিক্ষানীতি হতে চলেছে একটু কেন্দ্রীয় সরকারের মতো, যেমন ICSE, ISC বা CBSC-র ধাঁচের কোশ্চেন প্যাটার্ন থাকবে, সেই ধাঁচের প্রশ্ন থাকবে, সেই ধাঁচের সিলেবাস থাকবে। এর কারণ হচ্ছে যাতে আমাদের পশ্চিমবঙ্গের স্টুডেন্টরা, পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা ভালো ভালো পরীক্ষা ক্র্যাক করতে পারে শিক্ষানীতি। এবং নতুন শিক্ষানীতিতে কিন্তু আমূল পরিবর্তন আসতে চলেছে, সিলেবাস থেকে শুরু করে এক্সাম, পরীক্ষার সমস্ত কিছু কিন্তু পরিবর্তন হতে চলেছে। তো দেখো, নতুন শিক্ষানীতি কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং ভালো হতে চলেছে। তোমাদের এবার থেকে পরীক্ষার কিন্তু নাম্বার তোলা আরও সহজ হয়ে যাবে, এবং তার সাথে এমনভাবে বানানো হচ্ছে যে নতুন শিক্ষানীতি যাতে তোমরা চাকরির পরীক্ষার ক্ষেত্রে বেশি পেপার পাওয়া, বেশি গুরুত্ব পাও, চাকরির পরীক্ষার ক্ষেত্রে তোমাদের সুবিধা হয়।